আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় মেটালিক ব্রেস এবং সিরামিক ব্রেস সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে সিরামিক ব্রেস এটি করা ভালো নাকি মেটালিক ব্রেস এটি করা ভালো অথবা কোনটা কত বেশি কার্যকর এ ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন মূলত তার জন্যই ভিডিওটি তৈরি করা ভিওর্স ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে আঁকা বাঁকা উঁচু নিচু দাঁত সমান করা হয় আপনারা অনেকেই তা জানেন আর এই যে যে মেটালিক ব্রেস এটা দেখতে পাচ্ছেন এটা দেখতে সেম এমনই দেখা যায় যেমনটি আপনারা স্ক্রিনের ছবিতে দেখতে পাচ্ছেন এটি হলো মেটালিক ব্রেস এবং এটি দেখতে সিলভার কালারের হয়ে থাকে যেটা এখানে দেখতে পাচ্ছেন আর এই পাশে যে ব্রেসেসটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে আমরা সিরামিক ব্রেস বলে থাকি তো এই ব্রেসেসের যে ব্র্যাকেটগুলো বসানো হয় এগুলোর কাজ একই মেটালিক ব্রেস এবং সিরামিক ব্রেস এই ব্রেসেসের কাজটা কিন্তু একই তবে এই যে যে সিরামিকের যে ব্রেসেসগুলো রয়েছে এগুলো মূলত মুখের সঙ্গে অত্যন্ত মানানসই হয়ে থাকে দাঁতের উপরে কালো কালো দেখা যায় না এটি হল পার্থক্য কাজের দিক থেকে কোনো ধরনের পার্থক্য নাই কিন্তু কমফোর্টেবলের দিক থেকে আসলে এই ধরনের সিরামিকের ব্রেসগুলা একটু ভালো হয়ে থাকে তবে যদি আপনি কাজের হিসাব করেন যে কার্যকরীর দিক থেকে দুইটাই সমান এই ব্রেসেস যে সিরামিকগুলা রয়েছে এইগুলা দাঁতের সঙ্গে একটু সাদা দেখা যায় দাঁতের কালারের মতো হয়ে থাকে বা এখানে যে মেটালিক ব্রেসগুলো দেখতে পাচ্ছেন এটি দেখতে এ ধরনের কালো রঙের হয়ে থাকে এটি হলো সমস্যা এছাড়া অন্য কোনো সমস্যা নাই চাইলে ব্রেসেস আপনি সিরামিকেরও করাতে পারেন চাইলে মেটালিকও করাতে পারেন ভিওয়ার্স এই সিরামিক ব্রেসগুলা অত্যন্ত মসৃণ হয়ে থাকে মেটালিক ব্রেসগুলা খুব বেশি মসৃণ হয় না একটু খসখসে ভাব থাকে সিরামিকের যে ব্রেসগুলো থাকে এগুলা আপনার মেটালিক ব্রেসের থেকে ব্যয়বহুল হয়ে থাকে ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন যে ব্রেসেস করা রয়েছে এটি দেখুন যে এখানে ব্রেসেস করা রয়েছে কিন্তু বোঝা বোঝা যাচ্ছে না যে আসলে এখানে ব্রেসেস করা হয়েছে কারণ এটি কালার ম্যাচিং করে করা হয় অনেকটাই কালার ম্যাচিং হয়ে যায় কিন্তু এ ধরনের যদি মেটালিক ব্রেসেস করান সেক্ষেত্রে এমনটি কালো কালো দেখা যাবে এটি স্বাভাবিক তো এখানে খরচের কিছু ব্যাপার রয়েছে আপনার সিরামিকের যে ব্রেসগুলো হয়ে থাকে এগুলায় খরচ একটু বেশি হয়ে থাকে এই মেটালিক ব্রেসের তুলনায় এছাড়া বিয়র্স এই মেটালিক যে ব্রেসেসগুলো রয়েছে এর কিছু অ্যালার্জিক সমস্যা থাকে যেটিকে আমরা সাইড ইফেক্ট বলতে পারি তবে এটি সবার ক্ষেত্রে হয় না একশোর মধ্যে হয়তো দুই একজনের এ ধরনের ক্ষতর সৃষ্টি হতে পারে মেটালিক ব্রেসেসের জন্য যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে মেটাল ব্রেস করা হয়েছে আর এই মেটাল ব্রেসেস এর ঘর্ষণের কারণে কখনো কখনো কারো ক্ষেত্রে এমন ফোস্কা পড়তে দেখা যায় যেগুলো আপন ইচ্ছেই এমনিতেই ভালো হয়ে যায় তো ভিওর্স যদি আপনি সিরামিকের ব্রেসেসগুলা করাতে চান তাহলে এই ধরনের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা খুবই কম থাকে আর মেটাল ব্রেসেসের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে এমনটি হতে হতে পারে তো মূলত আপনি যদি ব্রেসেস করাতে চান সেক্ষেত্রে মেটালিকও করাতে পারেন সিরামিকও করাতে পারেন এই সিরামিকের ব্রেসেসগুলা একটু আরামদায়ক হয়ে থাকে এই মেটাল ব্রেসের তুলনায় যদি কার্যক্ষমতার দিক থেকে হিসাব করেন তাহলে কাজ একই একটুও উনিশ বিশ নাই কাজের ক্ষেত্রে শুধুমাত্র আরামদায়ক হয়ে থাকে এই আপনার সিরামিকের যে ব্রেসগুলা এগুলা এই মেটালের থেকে কিছুটা আরামদায়ক হয়ে থাকে তো ভিওর্স আশা করি বুঝে গেছেন তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম